সরকারি চাকরি করছি যতদিন পারছি, প্রত্যেকটা সরকারি চিকিৎসকের কিন্তু বেসরকারি চিকিৎসকের সঙ্গে লিঙ্ক আছে। কেউ স্বীকার করে, কেউ চেপে যায়, কেউ ইয়ে করে, মানে কি বলে অন করে না, কিন্তু আসলে কিন্তু আছে। তো ওইভাবে যদি চিহ্নিত করেন তাহলে ওই আমরা তোমরা হয়ে যাবে, ওইটা করা যাবে না। স্ট্রাইক যদি করেন, টোকেন স্ট্রাইক, যে স্ট্রাইক, সব জায়গায় একসঙ্গে করতে হবে। মেডিকেল কলেজের পিছনে যেখানে আমরা রিউনিয়ন করি, মেডিকেল কলেজের পিছনে মাঠ আছে না, রিউনিয়ন করি, আবার আরও অনেক কিছু করছি আমরা, ইউনিসেফের সমর্থনা দিছি, বিশাল প্যান্ডেল করতে হবে। ওইখানে সরকারি অ্যাম্বুলেন্স থাকবে, বেসরকারি অ্যাম্বুলেন্স থাকবে, সরকারি চিকিৎসক থাকবে, বেসরকারি চিকিৎসক, ওইটাই ইমার্জেন্সি হয়ে যাবে তখন। ওইখান থেকে যেগুলো অ্যাডমিসেবল মেডিকেল কলেজে যাবে, আর একটা কিংবা দুইটা ক্লিনিকের একটা কিংবা দুইটা আইসিইউ ব্যাড যদি মেডিকেল কলেজে আইসিইউ সংকুলন না হয় সেগুলোই যাবে, তাইলে কিন্তু ওরা আপনাকে পাত্তা দিবে। আর যেগুলো কাদের স্যার বলছে আলোচনা, এটা একটা অংশ, আলোচনা করবে, কিন্তু আমাদের আমাদের আমরা স্ট্রেংথ দেখাইতে হবে। কেউ আপনাকে ওই যে বিএমডিসি কি বলে আপনার প্রেস কাউন্সিল আছে ওদের, আমাদেরও তো বিএমডিসি আছে, তারপরেও তো ডাক্তারকে আটকা নিয়ে যায়। প্রত্যেকটা ডাক্তার নিজস্ব প্রতিষ্ঠানে, এটা মেডিকেল কলেজ হোক কিংবা ইয়েতে প্রাইভেট ক্লিনিক হোক, প্রতিষ্ঠানের অপর অপর কর্মচারীদেরকে নিজের বন্ধু মনে করতে হবে। একা ডাক্তারকে দিয়ে কোনো আন্দোলন আপনি সামলাইতে পারবেন না। আমি লিয়াকতকে জিজ্ঞেস করতে চাই, তোমার এখান থেকে ডাক্তার, নার্স এবং আর একটা কর্মচারীকে লিফ্ট করে নিস্তালা পর্যন্ত আনছে তোমার দারোয়ান, তোমার স্টাফ, নার্স, ওই কর্মচারী, ওয়ার্ড বয়, সুইপার, বেটার কোথায় ছিল? তার মানে তুমি ওদেরকে ওর করো নাই, তুমি মিটিং আমাদের সঙ্গে করো না, তুমি ঘরের মধ্যে মিটিং করো। প্রত্যেকে নিজের প্রতিষ্ঠানের সঙ্গে মিটিং করেন, মেডিকেল কলেজে বড় আকারে মিটিং করেন, মেডিকেল কলেজের সঙ্গে বাইরের সঙ্গে মিলে আবার মিটিং করেন, লাগলে লুজ বাইন্ডিংসে কমন কিছু স্বার্থ নিয়ে তারাও তো মাইর খায়। তুমি মাইর খাবে বা কিন্তু লিফ্টম্যান খাবে, তারপরে খাবে দারোয়ান, এরপরে খাইলে তুমি খাবা, তারাও মাইর থেকে বাঁচতে হবে, আমরাও মাইর থেকে বাঁচতে হবে, মাইর দিতে হবে। যতক্ষণ পর্যন্ত মাইন না দিবা, ততক্ষণ পর্যন্ত কিন্তু কিচ্ছু হবে না। সিরাজ ভাইয়ের সঙ্গে সাংবাদিকদের বন্ধুত্ব, আমাদের সঙ্গে যথেষ্ট বন্ধুত্ব, কিন্তু ওরা তো আজকে একজোট হয়েছে, এবং সামনে যে বিএফএর যে নির্বাচন ওটার জন্য ওদের মধ্যে একটা কম্পিটিশন আছে, তাতে ওদের মধ্যেও ভাঙন আছে। আমাদের একটার দিকে আমরা আগে আছি, আমাদের মধ্যে যে ইউনিটি ওইটা কিন্তু ওদের মধ্যে নাই, এটা যারা ভিতরে খবর জানো ওদের মধ্যে কোনো ইউনিটি নাই। ওটা ওদের সঙ্গে তো আজকেও আমার দেখা হয়েছে, গতকালে একটা প্রোগ্রাম ছিল আমার পেশা ইয়ে কি বলে বিএফইউজের, ওইখানেও দেখা হয়েছে ওদের মধ্যে ইউনিটি না। ওরা আমাকে কানে কানে বলে যে ওদের কন্ট্রাক্ট কি করতে হবে, আমরা কিন্তু এরকম বলি। ওখানে কালকে বিএনপি আলাদা ছিল, জামাতে আলাদা ছিল, ওরা আমাদের কানে কানে বলে কি করতে হবে, কিন্তু আমাদের কিন্তু এরকম ডাক্তাররা বলছে। আমার ইলেকট্রিক আর্ক ফার্নেসে 100% পরিশোধনের পর ডিএমটি প্রযুক্তিতে তৈরি হয় AKS। বিখ্যাত AKS টিএমটি বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা। AKS।